আগামী দু এক বছরের মধ্যে ত্রিপুরা ট্যুরিজমকে এক নতুন মাত্রা প্রদানের জন্য বদ্ধপরিকর ত্রিপুরা পর্যটন দপ্তর। সেই দিশায় কাজ করে চলেছে রাজ্য পর্যটন দপ্তর। মঙ্গলবার ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বলেন রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। উল্লেখ্য, ত্রিপুরার পর্যটন শিল্পের দ্রুত বিকাশের মাধ্যমে পর্যটন কেন্দ্রগুলোকে বিশ্বের দরবারে মেলে ধরার লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে রাজ্য পর্যটন দপ্তর। সেই মোতাবেক প্রতি তিন মাস পর পরই ত্রিপুরা ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের পরিচালনা পর্ষদের একটি বৈঠক সংগঠিত হয়ে থাকে। মঙ্গলবার ছিল ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের পরিচালনা পর্ষদের 38তম সভা। এদিন রাজধানী আগরতলার গীতাঞ্জলি ট্যুরিজম গেস্ট হাউসে অনুষ্ঠিত হয় এই বৈঠক। রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী পৌরোহিত্যে সম্পন্ন হয় এই বৈঠক। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের বিগত দিনে এবং বর্তমান সময়ে চলমান বিভিন্ন কর্মকাণ্ড ও ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এই বৈঠকে। আগামী দিনে কেন্দ্রীয় সরকার ওয়ার্ল্ড ব্যাংক এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় ত্রিপুরার পর্যটন কেন্দ্রগুলোকে বিশ্বের দরবারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে চলেছে রাজ্য পর্যটন দপ্তর। এবং প্রতি তিন মাস অন্তর অন্তর আমরা এই মিটিংটা করি, সংগঠিত করি, যেখানে সেক্রেটারি ট্যুরিজম, ডাইরেক্টর ট্যুরিজম, সেক্রেটারি পিডব্লিউডি, ফিনান্স সেক্রেটারি, চিফ ইঞ্জিনিয়ার, পিসিসিএফ, এই সমস্ত আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে আমরা বিওডি মিটিং সম্পন্ন করি। এবং এই মিটিংয়ে আগামী কয়েক মাসে আমাদের কী এজেন্ডা হবে, কী করণীয় হবে, তার অ্যাপ্রুভাল আমরা গ্রহণ করি এবং বিগত বিওডিতে যা সিদ্ধান্ত হয়েছে তার উপর কী অ্যাকশন আমরা নিয়েছি, অ্যাকশন টেকেন রিপোর্ট, সেই জিনিসগুলো আমরা প্লেস করি। তো ঐক্যমতের ভিত্তিতে, সহমতের ভিত্তিতে আলোচনার মাধ্যমে আমাদের বিভিন্ন বিষয় এখানে অ্যাপ্রুভ হয়েছে এবং আমরা বারবার বলে আসছি যে ত্রিপুরা ট্যুরিজম আগামী বছর দুয়েকের মধ্যে একটা নতুন মাত্রা নিয়ে যাওয়ার জন্য আমরা বদ্ধপরিকর এবং সেই দিশায় আমরা কাজ করব। এখানে যারা উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের আধিকারিকগণ, তারাও সেখানে ঐক্যমত পোষণ করেছে এবং সম্পূর্ণ সহযোগিতা করে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সেখানে সহযোগিতার দরকার, তাই প্রতিটি ডিপার্টমেন্ট থেকে আধিকারিকরা এখানে উপস্থিত ছিলেন এবং আগামী দিনে আমরা কেন্দ্রীয় সরকার, আমাদের এডিবি, আমাদের ওয়ার্ল্ড ব্যাংক, প্রতিটি এজেন্সির সহযোগিতা নিয়ে অর্থানুকূল্যে আমরা আগামী দিনে ত্রিপুরা ট্যুরিজমকে বিশ্বের দরবার নিয়ে যাব এবং সেই দিশায় আমাদের দপ্তর আমরা কাজ করছি। এদিনের এই বৈঠকে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের অন্তর্গত বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।